বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা লুপ্তপ্রায় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম আনন্দ নাড়ু। আগে বাঙালির ঘরে ঘরে উৎসব অনুষ্ঠানে এই নাড়ু বানানো হতো। এই নাড়ু বানানোর পদ্ধতি খুব সহজ। খুব সহজ পদ্ধতিতেই আজকে আমি আপনাদের সামনে এই নাড়ু বানিয়ে দেখাবো। তাহলে এইরকম হারিয়ে যাওয়া রেসিপি ফিরে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন দেখে নিই এই নাড়ু কীভাবে বানাতে হয়। আনন্দ নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা আমি ইউজ করেছি এইরকম একটা প্যাকেটের চালের গুঁড়ি। আপনারা ইউজ ইচ্ছা করলে অন্য যে কোনো রকম চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 কাপ মতো সাদা তিল, 1 কাপ মতো নারকেল কুচো, এটাকে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা, আর নিয়েছি খানিকটা পরিমাণ গুড়। তবে এই সব গুড়টা আমি এখানে ইউজ করব না, খানিকটা তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে এই সমস্ত উপকরণগুলো ঢেলে ফেলছি। আমি সমস্ত উপকরণগুলোকে এই পাত্রটার মধ্যে ঢেলে ফেললাম। এবার এখানে আমি এই সমস্ত উপকরণগুলোকে মাখার জন্য আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না। এখানে আমি গুড় আর নারকেলের মধ্যে যে রসটা রয়েছে সেটা দিয়েই আমি এটাকে মাখবো। এবার আমি হাতে করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলেছি আর মোটামুটি মেখেও ফেলেছি। তবে এগুলো কিন্তু খুব নরম ভাব থাকবে না, একটু মিশ্রণটা একটু শক্ত করে মাখা হবে। এই জন্য যদি আপনাদের মাখার সময় একটু মিশ্রণটা নরম হয়ে যায় তখন কিন্তু খানিকটা পরিমাণ চালের গুঁড়ি অবশ্যই মিশিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ মতো চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। দেখুন চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি 1/2 চিমটি কি 1 চিমটি মতো নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, শুধুমাত্র টেস্টটা ভালো হওয়ার জন্যে। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে তার টেস্টটা ভালো আসে, সেই জন্যই দেওয়া। এবার ভালো করে নুনটা আমি পুরো মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে হাতে করে খানিকটা করে তুলে আমি এবার নাড়ুর মতো পাকিয়ে নেব। এই পাকানোর সময় আপনারা বুঝতে পারবেন আপনার নাড়ুটা ঠিকঠাক মতো হয়েছে কি না। দেখবেন এটা সুন্দর একটা পাক এসে যাবে, কিন্তু চ্যাটচ্যাটে ভাব এর মধ্যে থাকবে না, নরম চ্যাটচ্যাটে ভাব থাকবে না, সুন্দর এইরকমভাবে পাকানো হয়ে যাবে। আর বলেই আপনারা বুঝতে পারবেন আপনার নাড়ুটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম সাইজটা আমি করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় যেমন খুশি সাইজ করে নিতে পারেন। আমি এইরকমভাবে পাকিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাকে। দেখুন আমার এখানে সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজব। এই জন্য আমি এখানে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ডিপ ফ্রাই হবে বলে এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল আমি ইউজ করছি। এবার কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সেটা ভালো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটা কিছু নাড়ুর টুকরোই একটুখানি ফেলে দিয়ে প্রথম দেখে নেবেন যে সেটা ঠিকমতো গরম হলো কি না। যদি এরকম বুড়বুড়ি কেড়ে ওঠে তখন বুঝবেন তেলটা ভালো গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম না হলে তার মধ্যে যদি নাড়ুটা ছাড়া হয় সেটা কিন্তু ফেটে যাবে। এবার আমি এখানে একটা একটা করে নাড়ুকে ছেড়ে দিচ্ছি।
একসঙ্গে খুব বেশি ছাড়বেন না, যতটা ধরবে বা যতটা আপনি নাড়াচাড়া করতে পারবেন, উল্টাতে পারবেন, ঠিক সেই পরিমাণ নাড়ুই প্রথমে ছাড়বেন। আঁচটাকে মিডিয়ামতেই রাখবেন, বেশি আঁচটা বাড়াবেন না, আবার খুব কমিয়েও দেবেন না, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না, আবার বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এভাবে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাল হয়ে গেলে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে এবং আমি সেটাকে উল্টে দিয়েছি। এবার আরেকটু উল্টো পিঠটা ভাজা হলে, আরেকটু লাল ভাব তৈরি হয়ে গেলে আমি এগুলোকে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। ঠিক এইরকম লাল হলেই আমরা এটাকে তুলে নেব, কারণ এরপর যখন এটা তেল থেকে তোলা হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে আরেকটু লাল কালারটা ডিপ হয়ে গেছে। দেখুন আমার ভাজাগুলো এইরকম হয়েছে। এবার আমি বাদবাকিগুলোকে এই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত নাড়ু ভাজা হয়ে গেছে। এই নাড়ুগুলো কিন্তু খুবই মচমচে, এখন গরম অবস্থাতেও মচমচে এবং আরও দু তিন ঘন্টা পর্যন্ত এটা বেশ মচমচেই থাকবে। আর এটাকে আপনারা কোনো কন্টেনারে ভরে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। এটা খেতে খুবই সুন্দর, যারা আগে কখনো খাননি তারা অবশ্যই এটা বানিয়ে খাবেন, দেখবেন এটা কত ভালো লাগে। তাহলে দেখতে পেলেন তো কত সহজ পদ্ধতিতে আপনাদের আজকে আমি এটা বানিয়ে দেখিয়ে দিলাম। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ার নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে ভালো থাকুন, আজকে তাহলে আসি, বাই।